আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো যাই হোক, আপনারা অনেক বেশি ফেসবুক মেসেঞ্জারে আমাকে নক দিয়েছেন যেন আশামণি কে এবং কী তার পরিচয় পুরোটা আমি বিস্তারিত আপনাদেরকে একটা ভিডিও করে দেই। তো সেজন্যই আমার আজকের ভিডিওটা করা। তো ও হচ্ছে আমার মামাতো বোন এবং আমার মামা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে। তো ওর পরিচয় ওর মুখ থেকেই শুনি। আশামণি বলো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার নাম আশামণি, আমি ক্লাস সিক্সে পড়ি। আমি ঢাকা বাংলাদেশ মিরপুর 10 সেংপাড়া পর্বতা বা পর্বতা ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুল। আমি আজকে আমার ফুফাতো বোনের বাসায় বেড়াতে এসেছি। আজ আমার খুব আনন্দ হচ্ছে এবং আপনাদের সঙ্গে জয়েন্ট হতে পেরে আমার আরও বেশি ভালো লাগছে। সত্যিই আমি গর্বিত। আপনাদের আমি একটি সুখবর জানাতে চাই। আমি যে স্কুলটিতে পড়ি সেটি আসলে ব্লাইন্ড স্কুল নামে পরিচিত। সেই স্কুলের সাথে জড়িত একজন প্রকাশক রয়েছে, নাম মিসেস নাজিয়া জাকির। উনি সাধারণত বিভিন্ন কবিবর্গদের বই প্রকাশ করে থাকেন। আমিও বই পাই, কিন্তু এখন পাচ্ছি না। সুদিন আসলে অবশ্যই আমি এই বইগুলো পাবো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমার তো খুব সুন্দর একটা প্রতিভা আছে, তুমি কিন্তু অনেক সুন্দর গান পারো, সেটা আমার ভিউয়ারদের তোমার এক দু লাইন হলেও গেয়ে শোনাতে হবে। জি আমি, হ্যাঁ দু চার লাইন গাও তুমি আমার ভিউয়ারদের জন্য, বলো। মন ভরা রাগ নিয়ে হলো ভারী তাই, বাটা ভরা পান দেব কেন যায় না, চাই তার লাল ফিতে চিরুনি আড়ায় না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমাকে অনেক ধন্যবাদ ভিউয়ার্স। ও এত বেশি এক্সাইটেড হয়ে গেছে, আসলে গান ভুলে গেছে। ও অসাধারণ গান গায়। আমি অবশ্যই এরপর নেক্সট ভিডিওতে চেষ্টা করব ওর সুন্দর কোনো গান তুলে ধরার জন্য। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও আবার জোরে। আসসালামু আলাইকুম।